র‍্যাকেট চলছে, সাম আমাদের স্টাফরা তার মধ্যে জড়িত আছে, সেই র‍্যাকেটে তারা তাদের মাধ্যমে লোকাল বা লোকালে লোকেরা ভ্যাকসিন পাচ্ছে না, বাড়তিকে লোক এসে তার মধ্যেও তারা ভ্যাকসিন কিন্তু পাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। সারা ভারতবর্ষ জুড়ে যেখানে ভ্যাকসিনেশন ক্যাম্প গড়ে উঠছে, ভ্যাকসিনেশন শুরু হয়েছে, সেখানে ভ্যাকসিনের খামতি বা ঘাটতি রয়েছে। আমাদের রাজ্যেও করোনার সংকট এখনও কমেনি, আমাদের রাজ্যে করোনা নিয়ে ভ্যাকসিন সংকট এখনও কমেনি, এমত অবস্থায় এক বিষাক্ত মন্তব্য, বিস্ফোরক মন্তব্য করলেন, এক সত্য ঘটনা তুলে ধরলেন এই রাজ্যেরই এক সরকারি কর্মচারী, এই রাজ্যের এক সরকারি চিকিৎসক, হুগলি জেলারই চিকিৎসক, হুগলি জেলার পুরসুড়ার অন্তর্গত ডিহিবাদপুরের উপস্বাস্থ্য কেন্দ্রের এই চিকিৎসক। তিনি বললেন যেখানে করোনার ভ্যাকসিনকে ফ্রিতে বিনামূল্যে মানুষকে দেওয়ার কথা, সেখানে এলাকার প্রশাসনের কিছু মানুষ এবং স্বাস্থ্য কেন্দ্রের কিছু কর্মচারী যৌথ উদ্যোগে ভ্যাকসিনকে বিক্রি করে দিতে চাইছেন। এবং এই সত্য ঘটনা, এই কালো সত্য তুলে ধরার পর থেকেই ওনার বিরুদ্ধে আসছে নানান ধরনের পদক্ষেপ, ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, বারবার হুমকি আর ধমকি শুনতে হচ্ছে। আসুন, এক সরকারি চিকিৎসক উনি নিজের মুখে কী বলছেন একবার শুনে নিন। গতকালকে বৃষ্টি হচ্ছিল, তো এমনি লোকাল লোক কমও ছিল, লোকাল যারা ন্যায্য পাওনা, যারা এলিজিবল এখানকার, কিছু লোক পেয়েছে, তারপর বাইরে থেকে প্রচুর লোক এসে নিয়ে ভ্যাকসিন নিয়ে গেছে। সেই জন্য আমি বলেছি বলে আমার উপরে কালকে অ্যাটাক করা হয়েছিল, বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছিল, বাইরে থেকে লোক নিয়ে হসপিটাল স্টাফেরা সেরকম এ নয়, কিন্তু সার্চ পার্সন এসে এটা করাচ্ছে, ফ্যামিলিকে হুমকি দেওয়া হয়েছে যদি এরকম এই ড্যাকেটটা ভাঙা হয় আমাকে নাকি তারা অ্যাটাক করবে। পশ্চিমবঙ্গে ভ্যাকসিন তো স্বাস্থ্যকর্মীদের হাতে থাকার কথা, কিন্তু তৃণমূল কর্মীদের হাতে চলে যাচ্ছে, এটাও ভয়ঙ্কর বিপদ। কিন্তু এখন প্রশ্ন হলো জোরালো, সেই প্রশ্নটা হোক নীরবে নয়, সেই প্রশ্নটা হোক সরবে, সেই প্রশ্ন হবে আমার, সেই প্রশ্ন হবে আপনার, এই প্রশ্নটা থাকবে আমাদের সমগ্র রাজ্যবাসী, সমগ্র ভারতবাসী। কেননা করোনা বিশ্ব মহামারী, পুরো পৃথিবীর জন্য করোনা এসেছিল একটা কী না শয়তান নরক হিসেবে। আর সেখানে যখন চিকিৎসা মহল থেকে সাড়া দিয়েছেন বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে এবং চিকিৎসা মেডিকেল সায়েন্সের অগ্রণী ভূমিকায় একটা ভ্যাকসিন তৈরি হলো, সেই ভ্যাকসিন নিয়ে কেন ছিনিমিনি চলছে? আসলে আমাদের সংবিধানের রুলস অনুযায়ী, আমাদের ভারতবর্ষের সিস্টেম অনুযায়ী, পার্লামেন্টারি সিস্টেম অনুযায়ী ভ্যাকসিনটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমাদের কিন্তু প্রত্যেকটি নাগরিকের ফ্রিলি ভ্যাকসিনেশনের আয়তায় আনা দরকার ছিল। যেখানে স্বাস্থ্য খাতে, সেটা সরকারি হসপিটাল হোক, গ্রামীণ স্বাস্থ্য দপ্তর হোক, সেখান থেকে কিন্তু ভ্যাকসিনেশন ক্যাম্প হবে এবং ভ্যাকসিন একের পর এক 135 কোটি মানুষের শরীরে প্রবেশ করানো হবে। তাহলে কীভাবে কীভাবে যে ভ্যাকসিনের পেছনে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে, রাজ্য সরকার কেনা হয়েছে, কিনেছেন কেন্দ্র সরকারের কাছ থেকে, কেন্দ্র সরকার বড় বড় যে সমস্ত ওষুধ বা ভ্যাকসিনের কোম্পানি সেখান থেকে কিনেছেন ওনাদের যৌথ উদ্যোগে, তাহলে কেন কেন এই ধরনের অমানসিক কাজগুলি চলছে, বিক্রি করে দেখাচ্ছে? তাহলে কেন বলা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে এত টাকা দিয়ে কেন্দ্র থেকে ভ্যাকসিন কেনা হয়েছে এবং ফ্রিতে মানুষের শরীর দিতে হবে? তাহলে এই ভ্যাকসিনটা যখন মার্কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে কেনাটা কী হলো? তাহলে রাজ্য সরকার যে কিনেছিল এবং ফ্রিতে আমাদের শরীরে প্রবেশ করাচ্ছেন পাবলিকের মধ্যে, ভারতের এবং পশ্চিমবঙ্গের নাগরিকের মধ্যে, তাহলে বিক্রি করে দেওয়ার মানেটা কী হলো? আসলে এ সম্পূর্ণভাবে চলছে জালিয়াতি এবং দুর্নীতির কেস। দেখুন, এরপর আরেকটা দৃশ্য, নাটাল শহরে এখনও চলছে প্রায় 2 থেকে 2.5 মাস ধরে ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে, পার ডে মাত্র 120 জনকে। আমার উপরে কোনো কথা বলবেন, চুপ করে থাকুন, আমি যেটা বলেছি ফাইনাল বলি। আমরা যারা লাইনে আছি 60 পর্যন্ত নেই, তারপরে 60-এর পর থেকে যদি 200 জন থাকে তাদের নাম এন্ট্রি করুক, তারপরের দিন যারা আসবে তারপরে এন্ট্রি করুক, পরপর দিয়ে দিয়ে যাক, মানুষের ভোগান্তিটা কমবে এবং সমস্যাটার সমাধান হবে। 100 জন প্রতিদিন দিয়ে দিই। কাকু আপনার নামটা কি বলবেন? আপনার বয়স? দেখুন, 51 বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ কাকু, কিন্তু অনেক কষ্ট করে আসছেন এখানে, একদিন না, কমসে কম আপনি কতদিন আসছেন বলেন? 7 দিন, 1 সপ্তাহ লাইন দিচ্ছেন, কারণ উনি বলছেন এখানে না নাম লেখার কোনো সিস্টেম আছে, না নাম 120 জনের পরেও বাকিদের না, সাব ডিভিশন সুপার ফেসিলিটি হসপিটাল জেলা পশ্চিম মেদিনীপুর। তো এখানে সে উল্লেখ করা হয়েছে 45 বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ শুধুমাত্র প্রথম 60 জনকে দেওয়া হবে এবং 12 বছর পর্যন্ত শিশুর মায়েদের প্রথম ডোজ শুধুমাত্র প্রথম 60 জনকে দেওয়া হবে। 5 ডোজের জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখুন,
60+60 থেকে আড়াই মাস ধরে ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে পার ডে, মাত্র 120 জনকে নতুন ভ্যাকসিনেশন করা হচ্ছে পার ডে। 120 জনের শরীরে ভ্যাকসিন প্রবেশ করানো হচ্ছে। কেন হচ্ছে 120 জন? এটা কোনো হিসাব না, একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, ঘাটাল কোনো পঞ্চায়েত না, মিউনিসিপ্যালিটি এরিয়া, সেখানে পার ডে 120 জনকে মাত্র ভ্যাকসিন করা হচ্ছে, ভ্যাকসিনেশনের আয়তায় আনা হচ্ছে। তারপর কিছুদিন আগে খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় ওখানে মিস্টার রেশেস আলম এক ভ্যাকসিনেশন ক্যাম্প গঠন করেছিলেন। এই ধরনের নানান ধরনের প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্ন তুলব, আওয়াজ তুলব, আপনারা সাথে থাকুন এবং আমার সপক্ষে নয়, আমাদের রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে, রাজ্য এবং দেশের সপক্ষে সঠিক সত্য নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। দেখুন, আলম এশেস আলম এক ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিলেন কিছুদিন আগে খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতে, যেখানে আলম ছিলেন একমাত্র একটি স্বর্ণ ব্যবসায়ী। আলম না ছিল কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, না কোনো প্রফেসর। আলম না ছিল কোনো হসপিটালের সুপার, অথচ আলমের মতো একটি ব্যক্তিজন, একজন ব্যক্তি ভ্যাকসিনেশন স্ক্যাম করলেন। কোথা থেকে আসলো? উনি কি আবিষ্কার করলেন? উনি কি আবিষ্কার করলেন এই ভ্যাকসিন? না। তাহলে কী হলো? না আলম কিনেছিলেন কোথা থেকে, না ভ্যাকসিন কিনেছিলেন কোথা থেকে? আমাদের রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে। অথচ সেখানে আমাদের সিস্টেমের আওতায় যেটা হচ্ছে আইন মাফিক বলা যায় যে ভ্যাকসিনটা বিক্রি করা যাবে না, পুরো ফ্রিলি দিতে হবে, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি জায়গাগুলোর মাধ্যমে স্বাস্থ্য খাতের আওতাতেই রাখতে হবে। সেখানে বেসরকারিভাবে কখনো দেমাঞ্জন দেব, কখনো আলম, কখনো হ্যান ত্যান প্যান, যদি এসব আলাদা আলাদা যে সমস্ত গোষ্ঠী, ক্লাব, হ্যান ত্যান মাধ্যমে এই সমস্ত ভ্যাকসিনেশন স্ক্যামগুলি করে দেওয়া হচ্ছে, তার মানেই হলো জালিয়াতি, তাছাড়া কিছু না, দুর্নীতি, জালিয়াতি, এই চলছে আমাদের পশ্চিমবঙ্গে। আপনাদের আশেপাশে কোনো সত্য ঘটনা থাকলে চুপ করে থাকবেন না। আপনার ধর্মীয় গ্রন্থ হোক, আপনার স্কুল কলেজের গ্রন্থ হোক, পুস্তক, আমরা সব জায়গায় কিন্তু এটাই শিখেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী। তাই আসুন রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে দেশ নির্মাণের কাজে সহযোগী ভূমিকা নিই এবং আমরা সত্যের পথ অনুসরণ করি। নমস্কার, ধন্যবাদ।